রাজশাহীর তানোরের মন্ডুমালা মাহালিপাড়ার সাধুজন মেরি ভিয়ানি গির্জা। এই গির্জার ফাদার প্রদীপ গাগরির বিরুদ্ধে এক ক্ষুদ্র নিগ্রোষ্ঠীর কিশোরীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগীর পরিবারের দাবি, গত 26 সেপ্টেম্বর সকালে ঘাস কাটতে গিয়ে নিখোঁজ হন ওই কিশোরী। তাকে না পেয়ে পরদিন তার ভাই থানায় সাধারণ ডায়েরি করেন। কাজ করে, সে বলল যে তোমার বোন ওখানে আছে, তাহলে মানে তোমাদের এই পরিবারের মেয়ে ওখানে আছে, ওকে নিয়ে আসো গিয়ে। তাহলে আমরা তো একেবারে হতবাক, তারপর আমরা গিয়ে দেখি সত্যি আছে। এর দুদিন পর 28 সেপ্টেম্বর সকালে জানা যায় তানোরের ওই গির্জায় রয়েছে কিশোরীটি। পরে সালিশ বসে গির্জার ভেতরে। গ্রামের মোড়ল ও মন্ডুমালা সরকারি হাইস্কুলের প্রধান শিক্ষক কমল মার্ডি বৈঠকের পর ফাদার প্রদীপকে অপসারণ করে পাঠিয়ে দেন রাজশাহীতে, আর কিশোরীকে রাখেন গির্জার ভেতরে সিস্টারদের কাছে। ক্লাস 7-এ পড়ে, ক্লাস 7 থেকে যতদূর লেখাপড়া করতে চাই ওদের তত্ত্বাবধানে ওরা লেখাপড়া করাবে, ভরণ পোষণ সহ সব কিছু ওরা দেবে। তা আমাদের কাছে মনে হয়েছে ডিসিশনটা ঠিক আছে। একটা সমস্যা হয়েছিল, একটা সমাধান হয়েছে এবং ওই মেয়েটি এখন সিস্টারদের তত্ত্বাবধানে রয়েছে। গোপনে গোপনে এমন মীমাংসায় ক্ষুব্ধ স্বজন ও এলাকাবাসী। 3 দিনের মাথাতে আমরা জানতে পারলাম যে মিশনে আছে, তাহলে মেয়েটা লাঞ্ছিত হবে না কেন? তাকে 2 দিন ধরে ফাদার ইচ্ছা মতো ব্যবহার করেছে, তাহলে আমরা এটার বিচার চাই। ফাদার যেন সেই মেয়ে যে যার মানে যে মেয়েটাকে ওখানে ডেকে নিয়ে গিয়েছিল, ওই মেয়েকে যেন বিয়ে করে, না হলে সে যেন জেলের ভাত খায়। যখন আমরা ডিডি করলাম থানাতে, তখন ঠিকই আমার বোন বের হলো। ওদের কিসের উদ্দেশ্য ছিল এটা? এদিকে মঙ্গলবার সন্ধ্যায় তানোর উপজেলা নির্বাহী অফিসার ও পুলিশ গির্জায় গিয়ে কিশোরীকে উদ্ধার করেন। আমাদের তো ওই মামলাটা রুজু হয়েছে, আর মেয়েটার হয়তো কালকে মেডিকেল পরীক্ষার জন্য পাঠানো হবে। মঙ্গলবার রাতে কিশোরীর ভাই বাদী হয়ে অপহরণ ও ধর্ষণের অভিযোগ এনে চার্চের ফাদারের নামে মামলা করেছেন। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী।